সালামু আলাইকুম, আমি সাইফুর রহমান, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা থেকে বলছি। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জনাব নোমান আহমদ সাহেবের দুর্নীতি এবং মাদ্রাসা অনিয়ম এবং পড়ালেখার মান এবং মাদ্রাসার যে পরিবেশ, সব কিছু মিলিয়ে ওনার পদত্যাগের দাবিতে ছাত্র জনতা আন্দোলনের বিগত দুই সপ্তাহ পর আজকে মাদ্রাসার আবারও আন্দোলন শুরু হয়। এতে বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিরা আসে, আন্দোলনটাকে থামিয়ে রাখেন এবং তারা আশ্বাস দেন যে তারা নোমান আহমদের পদত্যাগ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মূল দায়িত্ব দেওয়া হবে। এবং আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে ছাত্ররা মাদ্রাসা অধ্যক্ষ এবং হিসাব রক্ষক রুমের তারা থালাবদ্ধ করে রেখেছিল, তখন থালাটি আজকে তারা মুরব্বিয়ানদের এবং জনপ্রতিনিধিদের অনুরোধে থালা সাবি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরবি প্রভাষক ওনার কাছে সাবিটি হস্তান্তর করা হয়। এবং আপনারা জানেন যেখানে একটি বিশ্বনাথ থানার একটি ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, যে মাদ্রাসাটি অনেক বছর ধরে ইতিহাসের সাক্ষী, যেখান থেকে লেখাপড়ার মান এত উন্নত ছিল এবং এখান থেকে অনেক ছাত্ররা শিক্ষা অর্জন করে বিভিন্ন দেশে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্তরে খ্যাতিমান অর্জন করছেন। তো যে কথাটি বলতেছিলাম যে ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপালের দায়িত্বে আছেন নোমান আহমদ, আমরা লোক বলে শুনছি যে ওনার ছেলে এবং ওনার ভাই ভাতিজা আত্মীয় স্বজন যারা আছে ওনারা এই মাদ্রাসায় লেখাপড়া করে না, কারণ প্রমাণ করে এই মাদ্রাসায় লেখাপড়া কত নিম্নমানের। যেহেতু একজন প্রিন্সিপাল হয়ে ওনার নিজের ছেলে, ওনার ভাতিজা একই পরিবারে থাকেন, একই বাসায় থাকেন, আর উনি ওনার মাদ্রাসায় ওনার ছেলে সন্তানকে লেখাপড়া করান না, এতেই বাস্তবতা প্রমাণ হয় যে এই মাদ্রাসার লেখাপড়া কত নিম্নমানের। এবং ওই মাদ্রাসায় আপনার আগে যে পরিমাণ ছাত্র ছিল তার এক তৃতীয়াংশ, মানে তৃতীয়াংশ বর্তমান ছাত্র আছে। এটা আপনারা এই আন্দোলনরত শিক্ষকদের ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে এই মাদ্রাসার কতটুকু ছাত্র আছে। তো প্রিয় দর্শক, যে কথাই বলতেছিলাম, এই যে ছাত্র সমাজ আন্দোলন করতেছে বিগত কয়েক সপ্তাহ ধরে, তাদের এই যে চাবিটি থালাবদ্ধ করে রেখেছিলেন অফিস কক্ষ, এবং সেই চাবিটি আজকে হস্তান্তর করা হয় যাতে লেখাপড়ার মান চালিয়ে, লেখাপড়ার মান ভালো থাকে এবং শিক্ষা কার্যক্রম চালু থাকে, সেই জন্য আজকের এই চাবি হস্তান্তর করা হয়। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় দর্শক, আমি এতক্ষণ ছিলাম বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার। দেখেন বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার সামনে যে গেটটি, গেটটি সেই জায়গায় নাম ছিল এবং সেই নাম টি এখন মুছে ফেলা হয়েছে। এতে প্রমাণ করে যে এই মাদ্রাসাটি গভীর ষড়যন্ত্রের শিকার।